কাশ্মীরে ভারতীয় ছয় সেনা সম্মান পেল গুরুর কমান্ডো কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ভারতীয় বায়ুসেনার স্পেশাল ফোর্সের হাতে তুলে দেওয়া হল ছটি পুরস্কার সোমবার ফোর্স ডেতে একাধিক পুরস্কার পেল এই বাহিনী গরুর কমান্ডোর ছয়শো নম্বর ইউনিট পেল একটি অশোক চক্র তিনটি সৌর্য চক্র ও দুইটি বায়ুসেনা মেডেল গরুর কমান্ডোর উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসাও করেন বায়ুসেনা প্রধান গত বছর সেনা অভিযানে আটক জঙ্গিকে খতম করে এই কমান্ডো বাহিনী হন বাহিনীর তিন জওয়ান গত বছর এগারো অক্টোবর দুই জঙ্গিকে খতম করে গরুর কমান্ডো আর আঠারো নভেম্বর খতম করে আরও ছয় জঙ্গিকে দুই হাজার চারে সন্ত্রাস বিরোধী অভিযান চালাতে গরুর কমান্ডো ফোর্স তৈরি করে বায়ুসেনা দুই হাজার সালে বায়ুসেনার অবন্তিপুর ঘাটিতে হামলা চালাতে আসে চার জঙ্গি যাদের সঙ্গে ছিল কালাস ও গ্রেনেড এরপরই এই স্পেশাল ফোর্স গঠনের প্রক্রিয়া শুরু হয় দুই হাজার সতেরোর আগস্ট থেকে কাশ্মীরে সন্ত্রাস দমনে অপারেশন চালাতে মোতায়েন করা হয় এক বিশেষ বাহিনীকে গরুর কমান্ডো বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে যার মধ্যে রয়েছে গ্লক পিস্তল তাভর টিআর টোয়েন্টি ওয়ান অ্যাসল্ট রাইফেল গলিল স্নাইপার রাইফেল ও নেগেভ মেশিন গান পণবন্দীদের উদ্ধার থেকে শুরু করে শত্রুর সঙ্গে মুখোমুখি লড়াই করার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এদের